মুসলমান হইতো ওই যে আমি বলছিলাম গুরুর হাতে হাত দিয়া মুসলমান হতে হবে পাকিস্তান আমলের যারা একটু বুঝগান ছিলেন তারা বলতে পারবেন এই যে আমাদের বলধারা ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান তিনি সাত সাতবার নির্বাচিত হইছেন এই যে চেয়ারম্যানই পদ এখন রাস্তা দিয়ে হাইটা গেলে কি বলে চেয়ারম্যান সাহেব যাইতাছে নাকি কথা বল না কেন ঠিক আছে চেয়ারম্যান সাহেব যাইতাছে কিন্তু পাকিস্তান আমলে এই চেয়ারম্যান রাস্তা দিয়ে হাইটা গেলে কইতো যে প্রেসিডেন্ট যাইতাছে কারণ তখন এই পদের নাম ছিল প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হ্যাঁ তখন এই চেয়ারম্যান একই পদ কিন্তু নাম ছিল দুইটা তখন ছিল প্রেসিডেন্ট এখন যেমন সরাসরি ভোটে নির্বাচিত হয় আর তখন হইল ওই সব কয়টা মেম্বার মিল্লা ওই মেম্বার থেকে একজন চেয়ারম্যান হইত ওই মেম্বাররা ভোট দিয়া চেয়ারম্যান বানাইত তো দেখেন আমি আমার ভক্তকে বলবো এই আদিতেও গুরু ছিল গুরু এখনো আছে ওই যেটাকে নবুয়তের যুগ বলেন সেটাও ওই গুরুর যুগই সেখানে নামটা শুধুমাত্র ভিন্ন সেই নামটা ছিল ভিন্ন জাহান নবুয়ত করে গেছে তাহাই বেলায়েতে করে তখন নাম ছিল পীর এই পয়গম্বর নবী রসুল আর এখন হইল পীর আলী গাউস হুতু বুঝলেননি যার জন্য গুরু তখনও ছিল এখনো আছে আর এই যে আমি শাহ আলম সরকার আমি কিন্তু গুরু না এই যে দেহটা এই দেহটা কিন্তু গুরু না গুরুকে এই জন্য বলা হয়েছে গুরু কভু দেহধারী নয় অনন্ত অসীম গুরু হ্যাঁ অখণ্ড অখণ্ড অব্যয় সে যে পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যক্ত অখণ্ড মণ্ডল গুরুর নামে বিশ্বাস রেখে কেউ যদি দেহধারী জ্ঞানে গুরুকে ভক্তি করে তার সেই গুরু ভজন করা হবে না এখন বড় একটা ঝামেলায় পড়ছি কয় সবই হাই করব আমি খালি একটু দুই একটা কথা জিজ্ঞেস করুন গুরু শিষ্য গান হইলে একটা কায়দা শিষ্য খুব ভালো পায় এক বেড়ায় বাড়িতে গেছে গুরু তাওয়াত করে নিছে আর কি খুব শখ করে বাজান লোনা করতে বললেন তাই গেছে লে গেছে দুপুর বেলা গুরু কয় বাবা এত সুন্দর নদী তো একটু গোসল টোসল করে আহি পিসাব গেছে গোসল করতে ভক্ত আতাইয়া দেহে পিসাবের পকেটে 200-500 টাকা নো পাশেই বাজার ইচ্ছা মতো মাছ মাংস আইনা গুরুরে খাওয়াইতেছে আর পাংখা দিয়া বাতাস করতেছে তো গুরু কয় বাবা এত সুন্দর দেশাল মুরগি আর দেশাল মাছ কই পালে ভক্ত বাতাস করে আর কয় বাবা সবই আপনি খালি বাতাস টুকু আমার খাওয়া দাওয়া কইরা
টাকার নোট দুজন নাই কয় কি রে বাবা তগবাড়িতে সুটর আছে নি কয় না বাবা সুরাই ভুগতে কয় ওই যে পাঙ্গাল পকেটে দুইটা 500 টাকার নোট ছিল নাই যে কয় বাবার যে কথা মাছ মাংস খাইলেন না সবই তো আপনার বাতাস তো আমার কাজকর্ম একজন শিষ্য পাইছি সব আমার খালি বাতাস দিব হ্যাঁ দেখেন কয় এইটা আমি বিশ্বাস করি না আমার কাছে কাম আছে আর গুরুর কাছে নাই গুরুর কাছে যদি কাম না থাকতো তাইলে গুরুর ফুলাবা না করতে কুন্ডার কথা কইছেন একটা লোক কামের সন্তান আর একটা লোক রুহের সন্তান যেটা কামের সন্তান এগুলো যদি রুহের সন্তান না হয় তাইলে এই সন্তানের কোন দাম নাই আর রুহের সন্তান হলো আসলে সন্তান আসতে তাইলে শিষ্যের পোলাপা নয় গুরুর পোলাপা নয় এখন দুজন তো তাইলে এক সমান হয়ে গেল না এক সমান না বুঝতে হইল কি জানি একটা গান রে দেওয়ান মালিকে এর লেগেই তো তোরা বয়ে তুই আর ভরবি না গানটা হইল জেনে লও মুর্শিদের কাছে সাপের মাথায় ব্যাং নাচতেছে তবু সাপে আহার করে না বুঝি সাপে রোজা রাখছে সেই জন্য মাথা তোলে না পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কখন জলে ভাসে না মিশে না জলে ভাসে না মিশে না তুই কোনো কথা কবি না তুই বেশি খেয়ালে যত পদ্ম কখন জলে মিশে না যার কাম নদীতে চর পইরাছে প্রেম নদে তার জল আটে গুরু হইল বছরে একবার যাইব গুরু হইল একবার যাইব ওই একবার গিয়ে একটা সন্তান পয়দা করবো আর শিষ্য বছর ওইরা যাইব ওই তো ঘরে গুরু একবার গিয়ে কয়ে দিব এটা ফলো হইব না মায়া হইব আচ্ছা যারা ভালো কৃষক ধান বুনলে ধান হইব এটা কৃষকের জানে না পাট বুনলে পাট হইব এটা কৃষকের জানে না পাট বুনলে কিভাবে জমিন আপনার এই পরিপাটি করতে হয় আর ধান বুনলে কিভাবে জমিন পরিপাটি করতে হয় দুইটা দুই রকম না আর শিষ্য তো ধান বোঝে না পাট বোঝে না খালি বীজ ওই যে কইছে আদরে আমানতি ধন দিল এটা কি এটা হেডা খালি বীজ হালা বুঝলেন নি রজ্জবালি দেন সাহেব বলছেন বৎসরেতে 36 দিন প্রভু এসে ধামাইল ধরে দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে এই ভাবে যে হয় রে স্বাধীন বৎসরে তার যায় 12 দিন সুযোগ সে পাইলে একদিন মনি কোঠা ধরে ওই পারে রিমন মোহিনী তারে খুশি করে মাল কোঠার ধন আটক রেখে বসে বসে ব্যাপার করে মাল কোঠার ধন আটক রেখে বসে বসে বৎসরতে 36 দিন প্রভু এসে ধামাইল ধরে আপনি যে সারা বছর আপনার ইয়ের মধ্যে জমিনের মধ্যে বন্যার পানি থই থই করে আর আপনি পাটের বীজ বুনে খেয়েলেন এটা যে জমিন পর্যন্ত লাগুর পায় নাই বীজ এর পানিতে বাসাই লেগেছে না এ
করছে 27 দিন পর পর মায়েরা রজবতী হয় সেই 3 দিন রজশালা থাকে এই 3 দিনের পর থাকে 3 দিন সুযোগ এই 3 দিনের দিন যদি কেউ বীজ বপন করে সেখানে যে বীজ বপন করবে সেই বিছনি সেই গাছই পয়দা হবে এটার সুযোগ বছরে শুধুমাত্র 36 দিন আর একবার যদি বীজ বপন করা হয় তাহলে ওই জমিনে আর যাওয়া যাবে না যা গুরু বুঝে গুরু করে কিন্তু শিষ্য বুঝে না কত পড়ে না খালি বীজ সিডারে বাবা রে কয় হা পাতা ফুলাতা এটা চিনব কেমনে সেনার অনেক কৌশল আছে তবে আপনার একটা কথা কইয়া দেই সেটা হলো বাংলাদেশের মধ্যে পাকিস্তানিরা বহু নির্যাতন করছে এটা সত্য কিন্তু এই মুক্তিযোদ্ধারা আসলে খুঁজত হলো মুক্তিযোদ্ধা তারা খুঁজত মুক্তিযোদ্ধা কারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে তাদের দৃষ্টিভঙ্গিতে এই বিদ্রোহ করছে যুদ্ধ করতেছে তাদেরকে তার মধ্যে নারী মুক্তিযোদ্ধা একেবারে নগণ্য সংখ্যায় যার জন্য মেয়েদেরকে তারা তেমন একটা এই এইভাবে দেখে নাই কাপড় চোপড় পরলে পছন্দ হলে লয়ে যাইত যার জন্য 3 লক্ষ মাবন সম্ভ্রম হারাইছে বহু কষ্টের বিনিময়ে আমরা এই দেশের স্বাধীনতা পাইছি ওই জানোয়ারদের কাছে আপনার হিন্দু ছিল না মুসলমান ছিল না ভাই এই বোন ছিল না মাও ছিল না কথা ঠিক কিনা আমগো রশিদ সরকার বলতো যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই এটা সত্য কিন্তু এই ভাইয়ের মধ্যে অনেক পদ আছে কি একই বাপ দুই মা এডেলো একই বাপ দুই মা এডেলো সেডেল আর দুই বাপ এক মা এডেলো পেটের ভাই বাপ দুইটা মা একটা কারণ এক পোলা হওয়ার পর সংসার ভাঙ্গে গেছে আরেক জায়গায় গিয়া বিয়া বসেছে এটা কি কয় হেন এক পোলা হয়েছে এহেন এক পোলা দুই স্বামীর ঘরে দুই পোলা কি হলো এটা এটা হলো পেটের ভাই আবার এই এই যে পাকিস্তানিরা ওরাও মুসলমান আমরাও মুসলমান এই দেশে আইয়া যেইভাবে অত্যাচার নির্যাতন এই বাঙালি মুসলমানদের উপরে করছে তো মুসলমান মুসলমান তো ভাই অগাম ওরাম গো কেমন ভাই এই শালা রইলাম গো সুদির ভাই বুঝলেননি তো যার জন্য এই কথাটা এখানেই শেষ মেয়েদের আর হা পাতা ফুলাতা ওরা খুঁজে নাই ওরা সব মনে করছে একাত্তা এখন কথা হইল নামাজ করলাম রোজা করলাম হজ করলাম যাকাত দিলাম সব করলাম কিন্তু মরার পর জান্নাত মিলবে না কেন এই হলো তার একটা কথা হ্যাঁ আপনি নামাজ পড়লেন রোজা করলেন হজ করলেন যাকাত করলেন ভালো ভালো কাজ করলেন তাতে এই জান্নাত মিলবে না কেন এটা একটা প্রশ্ন মূল্যবান প্রশ্ন দেখেন ওই ব্যক্তির জন্য এই কথা প্রযোজ্য যেই ব্যক্তি যেমন নবুয়তের যুগে নবী ইসলামের দাওয়াত দেয় নাই একাত্মবাদের দাওয়াত দেয় নাই আর এই যুগে যেই ব্যক্তি দাওয়াত পায় নাই তরিকতের দাওয়াত পায় নাই কিন্তু এই কারণে সে মুর্শিদ ধরতে পারে নাই তার একটা সুযোগ আছে সে জান্নাতে যাইতে পারে কিন্তু যার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছে
সেই উদ্দেশ্য হাসিল তার হবে না তা হলো আল্লাহ পাওয়া বহু মানুষ আছে আখিরাতের ময়দানে আল্লাহই কব জান্নাতে যাও বইয়াই থাকবো আল্লাহই কব জান্নাতে যাও বইয়াই থাকবো আল্লাহই কব কি যাও না গে জান্নাতে তারা কইবো আল্লাহ আমরা তো জান্নাতের পাগল না আমরা পাগল ছিলাম আপনার এখন আপনার দিয়া জান্নাতে যামু বিয়াদবি মাফ করবেন এই যে মিডিয়াতে ভিডিও হইতেছে নাকি হ্যাঁ কেউ না বুঝে আমাকে দোষারোপ করবেন না এই কথাটার কারণে ভালোভাবে চিন্তা করে দেখবেন কথাটা ঠিক না বে ঠিক আমরা অনেকেই বলি আমরা আল্লাহর পাগল আল্লাহর চাই আল্লাহর ভালোবাসি আল্লাহর কাম করে মরতে হইব কিন্তু একটা বিশ্ব সুন্দরী এক পাশে রাখেন আরেক পাশে আমার আল্লাহরে রাখেন বেশিরভাগ মানুষ ওই আল্লাহর দিকে কত ঘুমসাইয়া থাকিয়া ওই সুন্দরী মায়ের লোকটা লয়ে যাইব গা আল্লাহরে নিব না ঠিক না বে ঠিক কারণ অনেক ঘুমসাইয়া থাকিয়া দেখবো আল্লাহ তাহের দিয়ে করুন কি ওর দিয়ে তো লাভ আছে ওরে দিয়া লাভ আছে এই হলো আমাদের চরিত্র কিন্তু আল্লাহ পাক মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের গুড়ি বান্ধরে মুর্শিদের আমাদেরকে যেই উদ্দেশ্যে তৈরি করছে সেই উদ্দেশ্য মাবুদের সবাইকে দিয়ে হাসিল হচ্ছে না কয় ব্যামুরি দাম ভালো কাজ করে এই কথাটা এক জায়গায় ভালো কাজ করা আর এই কি বলে তরিকতার কাজ করা দুইটা এক জিনিসটা আরো কিছু কথা আছে জবাব করব বলে অলিয়া উলিয়ার যে আমি চিনবো কিভাবে আমি তারও জবাব করার চেষ্টা করব একটা গান গেয়ে লই রূপের ঘরে ডুব দিয়া দেখ স্বরূপ ছাড়া নাই and I
জাহান্নামে আর মনসুর যাইব আর কি এর জান্নাতে জান্নাতের বড়ডায় জান্নাতের বড়ডায় যাইব জান্নাতের বড় কি জানে সেই মাহমুদের সঙ্গে লয় হয়ে যাবে যা তিনি চেয়েছিলেন আয়না বিবি ছিল বরাবর মানুষে বলে আয়না মনসুর তোমার বড় বন্ধটা তো নষ্ট হয়ে গেছে কয় কিভাবে বলে কিভাবে বলে রাইতে রাইতে জঙ্গলের মধ্যে যায় তুমি কি টের পাও বিয়ের সাথে দাও না কে মনসুর আসতে গোমার ভাব ধরে শুয়ে রয়েছে রাত্র গভীরে দেখে ঠিকই বইন উঠা কাপড় চোপড় বইটা সাজ্জা গুজ্জা যাইতেছে পাউটি পাটি বা মনসুর যায় মনসুর কিন্তু মাওলা না মনে রাখবে মনসুর মাওলা না দেহে জঙ্গলের ভিতরে ঢুকে মনে মনে কয় বইনে কার ফিরিতে পইরা যে বাঘের ভয়ও রাখে না ঢুকছে ভিতরে গিয়া দেখে একজন দুজন না বারো জন মনে মনে কয় আল্লাহ রে এই বারোটা মানুষের প্রেমে পড়ছে একজন হইলে বিয়া দিয়ে দিতাম আমার বন্দি বারো ভাতারি কি করে আমি একটু দেখবো একটা গাছের ডালার মধ্যে গিয়াও দেখে বারো জন আর এবাদতে বসে গেল মনসুর ভাই হায় হায় আমি তো ভুল করছি মনসুর তো ভুল ভাই আমি তো ভুল করছি আমার বন্ধুরে যা মনে করছিলাম তা না সারা রাত বয়ে বয়া দেখলো কি করে ফজর নামাজের পরে আল্লাহর তরফ থেকে ১৪ প্লেট খাবার আসলো জান্নাতি খাবার আয়নাকে বলল যে বন্টন করো সবার একটা করে দেয় কিন্তু একটা খাবার বেশি আয়না বিবি সত্তরকে বলে আজকে কেন একটা প্লেট বেশি বলে আমরা মানুষ ১৪ জন কয় না ১৩ জন কয় না ১৪ জন কত আরেকজন কো আরেকজন হলে যে গাছে প্রেম ভাগ জাগ্রত হয়ে গেছে কারণ সে তো এই খাবার খাইয়া অভ্যস্ত না দেখবেন যারা গুল লাগা এক ডিব্বা গুলি এমনি দিয়েছো কিছুই হয় না কথা ঠিক কিনা আর যে জীবনে গুল লাগাই নাই হ্যাঁ একটু খালি এদিকে এক ডলা এদিকে এক ডলা দিলে ও তুই সগজ গিয়াইছি তুই ঘুরে দিল কারণ ওর গুল খাইয়া অভ্যাস নাই মনসুরের তো অভ্যাস নাই খাইয়াই পাগল হয়েছে আন্তাল হক আন্তাল হক মানে আমার হক হইলো আল্লাহ কিচ্ছু নাই জগতে সব মিশা আরেকদিন তো যে আবার একটু খাওয়াই দিছে হনে ভাই আইনাল হক কি আমি আল্লাহ তখন মনসুর দেখছে আমার ভিতরে মাহুদের অস্তিত্ব ছাড়া আর কিছু নাই আমি আমাকে আমি আমি করি এই যে আমি আমি করে আমিটা যে করে সেই গাছের লগে বাইন্দা এরপরে যখন আঘাত করে ফোটায় ফোটায় রক্ত পরে এতক্ষণ তো মনসুরে এক মুখে কইতো আইনাল হক এখন যত ফোটা রক্ত পরে তত ফোটা রক্ত এই কয় আইনাল হক কাজই কয় সর্বনাশ হইল এই তো হনে ফোটায় ফোটায় কয় এক কাম কর ওরে জ্বালায় পুরায় শেষ করে দে কিন্তু একটা মানুষকে মারতে
হত্যা করতে হইলে শরীয়তের বিধান অনুযায়ী 101 জন আলেমের মত লাগে 100 হইছে কিন্তু একজন হয় না মুনসুর ডাক দিয়া কয় এই কাজী এই তুই যে 101 জন আলেমের লাগা খুন এই ভর্তাসত একজন হয় না এজন্য আমার মারতে পারতাসত না তাই আমিও যে একজন মাওলানা দেখি জানোস কয় হাজার কত দে আমি সিংসার করে দেই কয় তুমি কি নিজের মৃত্যুর পরোয়ানার মধ্যে নিজে সিংসার করবা কয় তুই তো মাওলানা বিশ্রেকাস কই ভাবি মুজুর নিজে সিগনেচার করে দিল তাকে হত্যা করে জ্বালাই দিল জ্বালাইয়া দিল চিন্তা করে নিজের মৃত্যুর পরোয়ানায় নিজেই সিগনেচার করলো কারণ মুনসুর ছিল মাওলানা তাহলে খোদার প্রেমে হয়ে আশক মুনসুরে কায়ান্তাল হক অবশেষ আইনাল হক আমি আমার নিরঞ্জন সেই মুনসুর যাইব জান্নাতে সেই মুনসুর যাইব আল্লাহর সান্নিধ্যে আর ওই যে নমরুদ ফেরাউন সাদ্দা এগুলো দুজকের সবচেয়ে নিকৃষ্ট জায়গার মধ্যে থাকবে কি কইতা কয় দশটা লক্ষণ এটা অলিয়া অলিয়া খাটি অলিয়া আমি চিনুম কেমনে আল্লাহর খাটি অলি এই যে হেনে বইয়ে রয়েছে এরপরও চিনবেন না আমি আপনাদের কই দেখেন চিনি খাটি আল্লাহর অলি তার মধ্যে থাকবে এলেন তার মধ্যে থাকবে হেলেন তার মধ্যে থাকবে সবরি তার মধ্যে থাকবে সিরাত তার মধ্যে থাকবে হেদায়েত তার মধ্যে থাকবে ওয়ালিদা তার মধ্যে থাকবে ফাহেম তার মধ্যে থাকবে তাসাউফ হেদায়েত কি হেদায়েত হলো ভক্তকে বাধ্যগত রাখার শক্তি ওয়ালিদা ওয়ালিদা মানে হলো আকর্ষণ শক্তি অর্থাৎ একজন কামেল অলির দিকে তাকাইলে সে মানুষ কখনো তার চোখটা ঘুরাইয়া নিতে চাইবে না এরপর হলো তাসাউফ এই তাসাউফ কি এই তাসাউফ হলো আত্মার জ্ঞান মানুষের মনের কথা বলে দিতে পারবে ভিতরের কথা বলে দিতে পারবে পারে সেই তাসাউফের জ্ঞান তার মধ্যে থাকতে হবে এরপর হলো এলেম এলেম মানে বিদ্যা কি বিদ্যা সুফিবাদের বিদ্যা তারপর হলো হেলেম হেলেম মানে বুদ্ধি তারপর হলো সাবরি সাবরি মানে কৌশল কৌশল হ্যাঁ ভক্তকে প্রেম ডোরে বেঁধে রাখার কৌশল যেই ডুরি একমাত্র মুর্শিদের হাতে থাকে তারপরে হলো সিরাত সিরাত মানে সে হলো চরিত্রবান অর্থাৎ ওই যে এর আগে কইলাম ভক্ত জমিন পাইলেই বীজ বপন করে আর মুর্শিদ একদিন বীজ বপন করলেই এক বছর সেই ফসল ফলে ওই বীজ কখনো নষ্ট হয় না আগম হইতে হে উঠাইয়া নিল We'll be right back.
আমিও মানুষ তোমারও যা আছে আমারও তা আছে তাহলে তোমার কাছে যামু কে ভালো হইতো সোনপুরের পিশা ওই যে বদরপুর গেছিল ওয়াজ করতে তোয় ভক্তরা কয় বাবা আমগো এলাকায় একটা ল্যাংটা লাগিয়া তো বাঁচতাছি না কয় কি কয় সব সময় ল্যাংটা থাকে আমগো মা বোন রাস্তা দিয়ে চলতে রে না কথা গিয়া কওগা আমি তারে খবর দিছি আইতে গিয়া কয় এই যে পাগলা আজকে কিন্তু যাইতে কইছে জোনপুরি মাওলা না কয় আমার একটা গামছা দে অনেকেই জানে না সুলেমান ল্যাংটাও যে একটা মাওলা না অনেকেই জানে না সুলেমান ল্যাংটাও সাইকেল পাস মাওলা না হ্যাঁ বহু মানুষ আছে সুলেমান ল্যাংটার নাম শুনলে নাক ছিটকা হ্যাঁ কয় আমার একটা গামছা দে কে পাগলা আজকে গামছা কেন পারে ডরে গেছে কে সুলেমা এই ওয়াজ শেষে নামাজের জন্য আজান হইব কে দিব কয় কে দিব কয় তুমি দিবা দিছে আজান আজান টাজান দিয়া নামাজ টামাজ কইরা ল্যাংটারে লইয়া বইছে তা তুমি ল্যাংটা থাকো কেন এই যে মানুষ তোমার দেখা লজ্জা পায় তোমার কি মানুষের ভয় নাই মানিজ্যতের ভয় নাই কয় মাওলানা সাহেব মানুষ আমার দেখা লজ্জা পায় আপনি মানুষ কাগ কর কই যে বইয়ে রয়েছে কয় তাইলে একটু বগলতলা দিয়া তাকান তো বগলতলা দিয়া তাকায় দেয় সব হিয়াল গুপ্ত বই রয়েছে জনপুরি মাওলানা সাহেব বুঝে গেছে এটা কেডা মানুষ মানুষ কইতেছে এই পশুর ভিড়ে কাপড় পরলেই কি না পরলেই কি আমি আমার বাবাকে বলবো বাবা আপনি যারে মানুষ মনে করতেছেন সে আসলে কি মানুষ জন্ম নিলে মানুষ বলে কয় না তারে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন তুমিও মানুষ আমিও মানুষ মানুষ আমরা সবজন না মানুষ সব না মানুষ সব না মানুষ হইতে কয়জন পারে কয় এই দেহেতে গুরুকে আর শিষ্যকে দেখেন নফসের গুরু হলো দেল দিলের গুরু হইল রুহ রুহের গুরু হইল ভেদ সিররি সিররির গুরু হইল নূর নূরের গুরু হইল গঞ্জে মুক্তি গঞ্জে মুক্তির গুরু হইল পঞ্চ অযুত যা এই দেহের মধ্যে বিদ্যমান তাই গুরু খুঁজতে আপনার আসমানে যাওয়া লাগবো না সর্বঘটে আছে গুরু কোন ঘটবে খালি কোন ঘটে বিকশিত কোন ঘটে আমি বলার চেষ্টা করলাম দেখি এইবার আমার ভক্ত কি বলে যার বন যেমন বিশ্বাসে প্রত্যাশা
ترجمة